ইট ছুড়লে থোড়ি না ফুল ছুড়বো, ইট ছুড়লে পাটকেল, পাটকেল ছুড়লে ধান ইটের পাল্টা দেওয়ার মতো ব্যবস্থা এসে ভাইয়ের কাছে আছে, এটা বুঝে নিতে হবে। লজ্জাজনক ব্যাপার, বহিরাগতদেরকে নিয়ে এলসির কয়েকটা ভাড়া করা গুন্ডা যারা জীবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোয়নি, ক্লাস এইট যারা পাস করেছে, কলেজ অবধি যারা পড়েনি তাদেরকে নিয়ে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি দখল করতে চলে এসেছে। যারা এই অভিযোগ করছে তাদের তো প্রায় 99% বহিরাগত, বাকি 1%টা কী গত সেটার মধ্যে আর যাচ্ছি না। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যে কোনো ছাত্রছাত্রী তারা যে কোনো সময় আসতে পারে। ক্যাম্পাসে এসএফআই এসে গেছে, তৃণমূল ধসে গেছে, এটা তোমাদের কাছে তৃণমূল যা বলছে তাই থেকে প্রমাণ হচ্ছে। মূর্খের স্বর্গে বাস করছে যারা এই কথা বলছে, আপনাদের বলে রাখি ছাত্র সংসদ নির্বাচন যদি হয় শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ে নয়, সারা বাংলা জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে এসএফআইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা পরাজিত করব। তৃণমূল ছাত্র পরিষদ পুরোপুরিভাবে প্রস্তুত। যদি জিতবেই যদি এক্ষুনি তাহলে ইলেকশনটা করাচ্ছে না কেন? এক্ষুনি ইলেকশন করা ওপেন চ্যালেঞ্জ, আ দেখে যারা কিসমে কিতনা হ্যায় দাম। পাঁচ দফা দাবি নিয়ে এসএফআই এর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান, এবং যেই অভিযানে প্রায় রীতিমতো পুলিশের সাথে ধমধমার লেগে যায় এসএফআই এর ছাত্রছাত্রীদের, এবং যখন নাকি এসএফআই এর ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে প্রবেশ করতে যায় তখন কিন্তু পুলিশ বাধা দেয়, এবং সেই সময় কিন্তু পুলিশের সাথে রীতিমতো ধুমধুমার বেঁধে যায়, খণ্ডযুদ্ধ বেঁধে যায় এসএফআই এর ছাত্রছাত্রীদের, এবং তার পরবর্তীতে তারা কিন্তু পুলিশের বাধা অমান্যই করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে ঢোকে, এবং অন্দরে ঢুকে কিন্তু তারা ডেপুটেশন জমা দিতে চায় ভিসির কাছে, এমনটা তারা জানালেন। মোট পাঁচ দফা দাবি নিয়ে আজকের এই কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান ছিল, এবং এই নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে টিএমসিপি ইউনিটের সদস্যরা যারা রয়েছে তারা কি বলছেন চলুন একবার শুনে আসি, এসএফআইয়ের কাছ থেকে কি বক্তব্য আসছে চলুন একবার শুনে আসি। লজ্জাজনক ব্যাপার, বহিরাগতদেরকে নিয়ে এলসির কয়েকটা ভাড়া করা গুন্ডা যারা জীবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোয়নি, ক্লাস এইট যারা পাস করেছে, কলেজ অবধি যারা পড়েনি তাদেরকে নিয়ে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি দখল করতে চলে এসেছে। তো এরকম ছাত্রছাত্রীদের সাথে অন্তত টিএমসিপির যারা রানিং স্টুডেন্টকে নিয়ে আমরা সংগঠন করি তারা আমরা কথা বলতে নারাজ এদের সাথে। তারা বলছেন যে যেদিন কলকাতা জেলার সভাপতি মোহাম্মদ আতিফ নিসারকে মারা হয়েছিল অর্ধেকের বেশি বহিরাগত ছিল, 200-এরও বেশি ছেলে এসেছিল এবং তাকে হাসপাতালের ভেতরে ঢুকে মারা হয়েছে। কি মোহাম্মদ আতিফকে সেটা আমি জানি না, আপনাদের গ্যাথার্থেও একটা কথা বলে রাখি, দৈনন্দিন 365 দিন কোনো স্টুডেন্টদের ফিস কনসেশন হোক, হোস্টেল অ্যালটমেন্ট হোক, স্কলারশিপ হোক, টিএমসিপির ছাত্রছাত্রীদেরকে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা পাশে পায়, তার নিদর্শন আজকে আপনারা দেখলেন। এত বড় অভিযান করেছে সব বহিরাগতদেরকে নিয়ে, একটাও জেনারেল স্টুডেন্ট রানিং স্টুডেন্ট কিন্তু নেমে তাদের অভিযানকে সমর্থন করেনি, এটা আমরা দাবি করে বলতে পারি। এসএফআই দাবি করছে শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে টিএমসিপি পুরোপুরি পরাজিত হবে, সেই ভয়ে বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। মূর্খের স্বর্গে বাস করছে যারা এই কথা বলছে, আপনাদের বলে রাখি যে ছাত্র সংসদ নির্বাচন যদি হয় শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ে নয়, সারা বাংলা জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে এসএফআইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা পরাজিত করব। তৃণমূল ছাত্র পরিষদ পুরোপুরিভাবে প্রস্তুত। আতিফের মাথায় যত মিটার ব্যান্ডেজ লাগাতে হয়েছে এমন ব্যবস্থা তৈরি আছে যে তার 10 গুণ বেশি ব্যান্ডেজ খরচ করতে হবে। এবার কেউ কেউ বলছে তাহলে কি এসএফআই হিংসার বার্তা দিচ্ছে? আমরা বলছি ইট ছুড়লে থোড়ি না ফুল ছুড়বো, ইট ছুড়লে পাটকেল, পাটকেল ছুড়লে ধান ইটের পাল্টা দেওয়ার মতো ব্যবস্থা এসএফআইয়ের কাছে আছে, এটা বুঝে নিতে হবে। কলকাতা সহ রাজ্যের প্রত্যেকটা ক্যাম্পাসকে লুম্পেনদের দখলে রেখে দেওয়ার জন্য 5 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে। 2013 সাল আজ থেকে 10 বছর আগে এই কলকাতার মাটিতে সুদীপ্ত গুপ্তের শাহাদাতের বিনিময় যে অধিকার আমরা, যে ছাত্র সংসদ নির্বাচনের অধিকার আমরা ছিনিয়ে এনেছিলাম, আজ আবার সেই ছাত্র সংসদ নির্বাচনের অধিকারকে ওরা কুক্ষিগত করে রেখে দিয়েছে। কিসের ভয় এত, কিসের ভয়? আগামী সময়ে পঞ্চায়েত ইলেকশন আছে, যেভাবে বামপন্থীরা গ্রামে গ্রামে মানুষের ব্যারিকেড তুলছে, মানুষের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসছে, পঞ্চায়েত ইলেকশনে 2018 পঞ্চায়েত ইলেকশনে যেভাবে 34% আনকন্টেস্টেডলি তৃণমূলরা জিতেছে, এবার বলে দিচ্ছি তৃণমূল যদি এটা ভুল বুঝছে
যারা লুট করে টাকা খেয়েছে ওকে মানুষরা রাস্তাতে পাঠাচ্ছে, আর বামপন্থীরা ঝান্ডা আর ডান্ডাকে আলাদাও করে নিতে পারে এই পঞ্চায়েতে ইলেকশনের পর। যারা বলছে ছাত্র সংসদের নির্বাচনের কথা, আমরা বলে দিতে চাইছি ছাত্র সংসদের নির্বাচন হবে, ওরা যত রক্ত মানুষের ছেলে মেয়ে যত আঘাত করবে আমরা পাল্টা আক্রমণ এর সামনে দাঁড়িয়ে থাকবো, আর ছাত্র সংসদ জিতবো। ছাত্র রাজনীতি ফের উত্তপ্ত, ছাত্র রাজনীতির উত্তপ্ততা আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাক্ষী থাকলো। পাঁচ দফা দাবি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান কলকাতা জেলা এসএফআই ডাকে ছিল, এবং সেই অভিযানে কিন্তু পুলিশের হাতে খণ্ডযুদ্ধ এবং তার পরবর্তীতে দুপক্ষের মন্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয় নিয়ে ভবিষ্যতে বিভিন্ন আপডেট নিয়ে অন্য কোনো ভিডিওতে আসছি। ততক্ষণ সব খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। লাইক করতে ভুলবেন না ফেসবুক পেজ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।